আব্দুর রশিদ ভাই প্রশ্ন করেছেন কাউকে নতুন কাপড় কিনে দিলে জাকা আদায় হবে কি না ওলামা কেরম বলেছেন হয়তো কেমন ওলামা এই ফতোয়া যে জাকাতে টাকা আদায় করতে হবে অন্য কোনো কাপড় সাপড় জিনিসপত্র দিয়ে আদা আদায় আদা হবে না কারণ যার হক তাকে দিন তিনি কি করবেন ওষুধ কিনবেন নাকি খানা কিনবেন তাদের একটি আপনার ইচ্ছা অনুসারে তার টাকা খরচ করবেন না এটা তো গরিব মিসকিনদের হক যাদের হক তাকে দিন তিনি তার ইচ্ছা খরচ করবেন যে টাকা ছাড়া অন্য কিছু দিলে আদা করা এটাই সেই ফতোয়া এরপরে মোহাম্মদ আক্তারুজ্জামান ভাইয়ের প্রশ্ন আরেকটি রয়েছে এখানে বৃত্তিশালাতের দোয়া সাথে অন্য দোয়া পড়া যাবে কি আল্লাহ নব্লা বলেছেন যে এটা জায়েজ বলেছেন জায়েজ তবে হ্যাঁ এটাই জাহেজটাকে বেশি প্রাধান্য দিতে গিয়ে হাদিস 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 যেটা আছে আল্লাহ আফিন আফাই এটাও মাসনুদোয়া সহ বিশুদ্দাদিস হাসান আলী সাব্যস্ত আলিস এবং উমরবুল খতাবের আরেকটি দোয়া আছে যেটা আল্লাহ যে বাংলাদেশে যেটা পড়া ইন্ন আইনুকা ওইটা ওটা পড়তে পারেন বিন খত্তাব থেকে সব আমল সাব্যস্ত আছে ওটা পড়তে পারেন দোয়াটি আর এই এই দোয়াগুলোতে বেশিরভাগ পড়ুন কখনো কখনও অতিরিক্ত দখন বেশি লম্বা না করা সীমা লঙ্ঘন করা এটা নিষেধাজ্ঞা আছে সেটা খেয়াল রাখতে হবে যে জায়েজ দোয়াতে বেশি লম্বা না করার জন্য বলছে যে আক্তার ভাই একটি প্রশ্ন লাইলাতুল কদরের দিন নির্দিষ্ট কোনো নামাজ আছে কেন লাইলাতুল কদরের নির্দিষ্ট কোনো নামাজ সালাত নাই মহানব ইসাল্লাম গোটা রমজানে যেভাবে পড়েছেন সেভাবে পড়েছেন তো মহানব ইসলামসাল্লাম লাইলাতুর কদর বা সবাই কদরে এই রাত্রিতে তিনি সার রাত ডাকতে বলেছেন এবং শেষের দশ দিন রাত ডাকতেন পরিবার পরিজনকে জাগাতেন এবং বেশি পরিশ্রম করতেন এবং এই যেটা অনুসরণ করতেন এই আমনগুলি সাব্যস্ত বেশি পরিশ্রম বলে বলতে ওই নামাজ আট রাখা আট এবং তিন রাখাত শহ এগারো রাখাত অথবা তেরো রাখাত অন্যান্য দেশে দেশে আসছে এগারো বা তেরো লম্বা করে পড়তে পারেন সুন্দর করে পড়তে পারেন এবং অন্যান্য দোয়া আমল আছে দোয়া করতে পারেন অন্য দোয়া যেটা আইসার জাল্লাহ তাল আনা বলেছেন সবে কদরের দোয়া আলাইত কদর দোয়া আল্লাহনাকে আফু বন তাহবুল আফ আফা আফা আনি এই দোয়াটি পড়ুন অন্যান্য আমলও করতে পারেন আর যদি লম্বা করছেন আমাকে আর লম্বা করতে পারেন অথবা শেখ বাদ আমল যেটা বলছেন যে সালাল দুদিন রাখাত যত বেশি পড়তে পারেন সে বৃদ্ধি পড়েন তো আপনি ছোটো ছোটো রাখার করে অনেক বেশি রাখাত পড়তে পারেন কোনো সমস্যা নেই নির্দিষ্ট কোনো নাইলতুর কদর সালাত বলে কিছু নেই আমাদের শেষ করতে হচ্ছে এখন লাইফটি আক্ত অনেক প্রশ্ন আজকে আর একটা প্রশ্নবার জি বোখারিতে এসে স্ত্রীগণ মসজিদে তেকআ করেছে মহানবাসম স্ত্রীগণের সেই সামর্থ্য ছিল সিকিউরিটি হিসাবে যদি কোনো কোনো স্ত্রীদের মসজিদে তেকাব করা সেই সিকিউরিটি এবং সেই ব্যবস্থা থাকে তিনি তা করুন বোখারিতে হাজার শাস্তির কথা ঠিক যা কোনলা হেরান কিন্তু অন্যান্য স্ত্রী কোন ব্যাপারে যদি ওই সিকিউরিটি না থাকে তাকে অন্য অন্য মসজিদ মসজিদ তো ব্যক্তিগত মসজিদ না আমাদের দেশের যে শিক্ষুর সিচুয়েশন যদি অন্য কারো সুব্যবস্থা থাকে পর্দা থাকে মহিলাদের আলাদা মসজিদ থেকে আলাদা কোনায় কোনো আলাদা ব্যবস্থা থাকে সেটা হতে পারে কোনো সমস্যা নেই কিন্তু যদি সিকিউরিটি না থাকে তাহলে একদল আল আমরা বলছে যদি এতে কাপ করতে চায় মহিলারা বাইরে করতে পারে তাদের ফতো অনুসারে সুপ্রিয় শহরের মতো মানুষ মহাদেশ মহাদ্রেশা এবং সাফির মতো মানুষের কথা রয়েছে এখানে যদি কেমন করতে চায় করতে পারে এটা সম্ভবত অলমারা কেয়াস করেছেন সম্ভবত এটা হতে হাদিস থেকে আমরা দলিত পাচ্ছি না মানবিস আসলাম স্ত্রীগণ মসজিদের বাহিরে তেকআপ করছে পাচ্ছি না কিন্তু যদি কেউ করতে পারে আমারা যারা বলেছেন তারা এটা কেয়াস করে বলেছেন যে মসজিদের সিকিউরিটি নাই থেকে করতে তখন সিকিউরিটির ঘর ব্যবস্থাটা করতে পারে কিন্তু এই মতানত মতানক কাছে এই বিষয়টা নিয়ে না করলে ভালো হবে যেহেতু অলামাদের প্যাটার্ন অলামাদের এক দল এটার পক্ষে রায় দিয়েছেন আর অনেক অলামরাই বলছেন এটা করা যাবে না সুতরাং আপনারা যদি কেউ করতে চায় তাকে আমি বাধা দেবেন আমি কাউকে বুদ্ধ করব না যে আপনার এ থেকে করুন কোনো মহিলাকে বলবেন আমরা মসজিদে এতে কাপ করে ঘরে করুন বলবো না আর কেউ করছে বাধা না এটা মিডিয়াম পন্থা নিলে ভালো হবে বারাবারি না করে যদি অলমাদের ফতোয়া মতান কষা যায় এই জন্য আল্লাহ আলম তবে হ্যাঁ মসজিদে এতেকা বাহিরে মন বিশ্বাস চিরিকোণ কথা করেছেন বিষয়টা আবার দেখতে হবে তবে বোখারি হাদিসটা বিশুদ্ধ হাদিসটা আপনি পেশ করেছেন যে মনোনয় চৌধুরী প্রশ্ন করেছেন উত্তরটা রয়ে গেছে দেখুন কোন উত্তরটা রয়ে গেছে আমি তো খুঁজে পাচ্ছি না মনোনয় চৌধুরী আমি আমাকে শেষ করতে হবে এখনই কোন উত্তর রয়ে গেছে মনোজ চৌধুরী আমার উত্তরটা যদি নকল করতেন তাহলে ভালো হতো আমাকে একটা রয়ে গেছে কোনটা আমি মনে চৌধুরী আমি খুঁজে পাচ্ছি না আমাকে লাইভ শেষ করতে হলো ইনশাআলা আগামী আগামী লাইভে ইনশাআল্লাহ তাহলে যদি কোনো উত্তর থেকে থাকে অনুরোধ করছি আল্লাহ হেরান আল্লাহ তালন সর্বোত্তম পদদান দান করুন আল্লাহ তালা সবাইকে সঠিকভাবে দিন যিনি আমল করতে আদর তোফিক দান করুন আমার ভাই আখতারুজ্জামান যিনি প্রশ্ন করেছেন এতে কারণ তাকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ প্রশ্ন করার কারণে বারাকাল্লাহ ফিকুম আজি আখতার আখতারুল আলম ভাই আখতারুল ইমাম ইমান আক্তার ইমাম সরি আমি নামটা ভুল করেছি আক্তর ইমান ভাই আপনাকে অনেক ধন্যবাদ গুরুত্বপূর্ণ প্রশ্ন করার কারণে এবং বিষয়টা আমি আরও গবেষণা করে দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা জল্লা হেরান